তো এখন বসন্ত পড়ে গেছে, তো আমি একটা জায়গা যাব, আর এখন আমি ভিক্টরের জন্য ওয়েট করছি। জায়গাটা আমি বলবো না কোথায় যাচ্ছি, আর শান্তিনিকেতনে বসন্ত একটু তো আলাদা হবে, তো সেই একটু আলাদাটাই তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ওয়েট ইট। I'm on my own, broken alone. I feel ভিক্টর আমাকে বললো যে তুই সৃজনীর সামনে দাঁড়া, আমি যাচ্ছি, কিন্তু ও অলরেডি জায়গাটাতে চলে গেছে। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। কালকে যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা এখন ওভার দ্য ইন্টারনেট, ওভার দ্য ফেসবুক, ওভার দ্য এরিয়া খুবই জনপ্রিয়, খুবই ভাইরাল। এটা প্রত্যেক বাড়ি হয়ে থাকে বসন্ত এলে। আর বসন্ত আর শান্তিনিকেতন মানে একটা আলাদা জগৎ তৈরি করে। এখন হয়তো গৌড় প্রাঙ্গণে যাওয়া যাচ্ছে না, বা মাধবী বিতান বা আম্রকুঞ্জ ওই দিকটাতে, কিন্তু যদি যাওয়া যেত, এখন বন্ধ আছে, যদি যাওয়া যেত তাহলে একটা আলাদা আলাদা সৌন্দর্য সেখানকার। তো আমি এই জন্য কিছু ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখতে পারবে। এটা আগের বছরের তোলা। কালকে আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, কীরকম মানে ওই 5:30 পৌনে 6টা নাগাদ ওখানে আমরা পৌঁছোই, তো সেই জন্য অন্ধকার হয়ে গেছিলো, তাই অতটাও ঠিক করে দেখাতে পারলাম না। আর নেক্সট দিন ট্রাই করব দিনে দিনে যাওয়ার জায়গাটাতে, তো সেটা আরও যেন তোমরা ভালোভাবে বুঝতে পারতে যে না জায়গাটা এতটা সুন্দর। Thank you.
তো গাইস, যেটা বলছিলাম যে শান্তিনিকেতনের বসন্ত, মানে এখন আর দোল হয় না, লাস্ট ইয়ার থেকে এই বছর আই থিঙ্ক হবে না। তো ইয়েস, একটু মন খারাপ তো হয়ে থাকে, কারণ এতদিন ধরে এই অনুষ্ঠানগুলো হয়ে আসছে, মানে এই অনুষ্ঠানগুলোকে ঘিরে একটা ইমোশন কাজ করে, বেসিক্যালি বাঙালির তো বটেই, আর আমরা যারা বিশ্বভারতী ছাত্রছাত্রী তাদের মধ্যে। তো এই অনুষ্ঠানগুলো যখন হয় না বা পোস্টপোন হয়ে যায় কোনো কারণে, তখন একটু হার্ট হয়। তো বাট কিছু করার নেই, এই করোনা বা এই ভাইরাস যা করলো সেটা তো আর আমরা ফার্স্টে গিয়ে ঠিক করতে পারবো না, যেটা হচ্ছে সেটা মেনে নিয়ে মানে এগিয়ে যেতে হবে। বেটার টাইম হয়তো আসবে, অবভিয়াসলি আসবে, মানে ভেঙে পড়লে হবে না। আর এখন আমি চললাম ব্যাংকে, মানে আজকে কোনো ক্লাস নেই, তো টাইমটা জাস্ট এই টাইমটাকে কাজে লাগানো দরকার। তো ব্যাংকের কাজগুলো আর বাদবাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো সেরে আসি, দেন কথা বলছি। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাট লাস্ট ডান, অ্যান্ড অনেক কিছু ঘাঁটাঘাঁটি করার পর খোলা হলো। এবার একটাই ভয়, জাস্ট আমি যেন এটিএম কার্ডটা আবার এটিএমে ভুলে না আসি, তাছাড়া সব ঠিকঠাকই আছে। তো এখন ভিক্টরের বাড়িতে, এটা অ্যাকচুয়ালি আমাদের বৈঠকখানা, ঠিক ভিক্টরের বাড়ি নয়, মানে আমাদের যা কিছু মিটিং, যা কিছু আলোচনা সব এখানেই হয়। হ্যাঁ, তো তো চলো যাওয়া যাক বৈঠকখানাতে, স্যার কি করছেন দেখি। স্যার, স্যার বাইরে প্রচন্ড গরম পড়ছে। সো গাইস, আজ আমি ট্রাই করবো একটা ওরিও শেক, কিছুই না, সেম ইনগ্রিডিয়েন্ট, জাস্ট একটা ওরিও বিস্কুট দেওয়া যেতে। আর এর যে ক্যালোরিটা সেটা, মানে ওরিওর বিস্কুটের যে ক্যালোরিটা, যে সুগারটা, সেটা আমি হয়তো ওয়ার্কআউটে বার্ন করবো, সেটা কোনো ইয়ে না। বাট দ্য রিয়েল থিং ইজ দ্য টেস্ট, আমি জাস্ট টেস্ট করে দেখবো এটা কেমন খেতে হয়েছে। ওয়েট ফর ইট। সো গাইস, আজকের এই শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার ইট, অ্যান্ড কমেন্ট ডাউন বিলো। দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে ফিট, স্টে হেলদি। ইয়া অন দ্য ওয়ে, কিপ মুভিং লাইক দ্য স্কার্স আরন্ট ইভেন দেয়ার, ইটস ইন দ্য এয়ার।